চাঁদ রাত শেষ হতে আর কিছুক্ষণ বাকি। এবার চারিদিকে সাজো সাজো রব, প্রত্যেকেই নতুন পোশাক পরে ঈদের ময়দানে যাবে ঈদের নামাজ পড়তে। এদিক থেকে গজলের আওয়াজ, ওদিক থেকে মিলাদের আওয়াজ, মাইকের আওয়াজ ভেসে আসছে। সমস্ত ছেলেরা ছুটাছুটি ফেলে দিয়েছে। এক মাসুম বাচ্চা সে বিছানায় ঘুমিয়েছিল, সে কিন্তু ঘুম থেকে উঠে দেখছে তার আম্মা জান ঘুমিয়ে রয়েছে। তাই ছেলেটি মাকে বলছে, ও মা গো তুমি আজ কে খুশির ঈদ তুমি কি জানো না, সবাই খুশি মানাই কেমন দেখো না, সবাই খুশি মানাই কেমন দেখো না, ও মা গো তুমি আর ঘুমায় থেকো না, উঠে পড়ো আরে আজকে খুশির ঈদ তুমি কি জানো না, আর সাগর আশা সবে বিলাসিন আসিয়া ও মনসুরা, ওদের সবার নতুন পোশাক প্রত্যেকের জোড়া জোড়া, সাগর আশা সবে বিলাসিন আসিয়া ও মনসুরা, ওদের সবার নতুন পোশাক প্রত্যেকের জোড়া জোড়া, আর নতুন জুতো নতুন পোশাক পরে সবাই একসাথে, সব যাবে ঈদের মাঠে, আমার ও দাও সাজিয়ে মা গো আমাকে ও দাও সাজিয়ে, দেরি করো না সবাই খুশি মানাই কেমন দেখো না, সবাই খুশি মানাই কেমন দেখো না, দেখো দেখো প্রতি ঘরে ঘরে কত সুন্দর সুন্দর খুশির কলরব, কুতুব আলী জামাল সাহেব ওদের প্রত্যেকের আব্বা, ওদেরকে নতুন নতুন সাবান মাখিয়ে গোসল করিয়ে দিল মা, তারপর কানে আতর চোখে সুরমা দিয়ে দিল, দেখো মা দেখো ওদের আব্বা ওদের মা কত আদর করে মানানসই পোশাক পরিয়ে দিচ্ছে, আমার বাপ বানাই তুমি তো আমার বাপ, তুমি তো আমার মা, তুমি সর্বস্ব তুমি কেন আমায় সাজাবে না মা। তাই বাচ্চা বলছে, আরে নয়ন ভরা শুনিয়ে মা সন্তানে জড়িয়ে ধরে, এই কথা শুনে মা নয়ন ভরা শুনিয়ে মা সন্তানে জড়িয়ে ধরে, বলে মোদের তরে নয় গোয়ে ঈদ সবই তোদের তরে, মোদের তরে নয় গোয়ে ঈদ সবই তোদের তরে, তুমি যাও ঘুমায়ে বাকি, তুমি আমায় এখন কেমন করে ঘুমাতে বলো মা, এই বলে আর মাসুম বাচ্চা কাঁদে, মা বলে বাপ আরে মা আর কাঁদিস না কাঁদিস না, সবর করো ধৈর্য ধরো এর বদলা দেবেন রব্বানা, কিন্তু
হাজার বুঝিয়ে বাচ্চাকে কাজ কিছু হলো না। জননীর চোখে বয়ে যায় পানির বন্যা, ছেলে বলে মা চোখের পানি মুছো না, তুমি চোখের পানি মুছো না, কোনোদিন আর তোমার কাছে আমি নতুন পোশাক চাইব না। মা গো আমি পোশাক চেয়েছি বলে মা তোমার দুঃখ হয়েছে তাই তুমি কাঁদছো, মা গো আমি আর পোশাক চাইব না, তোমার চোখের পানিটা তুমি মুছে না। মাসুস বাচ্চা মাকে সান্ত্বনা দিয়ে বলে মা আমি এখনই আসছি, এই বলে বাইরে এসে দেখে যদি আব্বা থাকতো আমি এদের সঙ্গে ঈদ মানাতাম, আমিও ঈদ মানাতাম, কিন্তু আমার তো কেউ নাই, আমার তো পোশাক নাই। ধনী লোকের অভাব হয়, আমাদের গ্রামে তো অনেক ধনী লোকের অভাব নাই, তাই সে চিন্তা করে আচ্ছা আমি যদি ওদের কাছে যাই নিশ্চয়ই একটা না একটা কিছু পোশাক আমায় দেবে, কারণ ওদের হাজারে বাজারে নেই, আর ওরা বড় দানী, ওরা বড় দাতা, আর যদি ওরা আমায় একটা পোশাক দেয় তাহলে আমি ওদের সঙ্গে ঈদের নামাজ পড়তে যাব। এই আশা করে একজন হাজি উস্তাগারের কাছে যাচ্ছে, আর গিয়ে কি বলছে দেখুন। অনেক আশা লয়ে ছুটে যায় হানি উস্তাগারের বাড়ি, বলে দাও নতুন এক পোশাক আল্লাহ করবে ভালোই তোমারি। অনেক আশালোয়ে ছুটে যায় হানি উস্তাকারের বাড়ি, বলে দাও তুমি এক পোশাক আল্লাহ করবে ভালোই তোমারি, আল্লাহ করবে। তখন হানি পুস্তাকার এসে বলছে, হানি পুস্তাকার আসিয়া বলে যাও কোন চলিয়া। তুমি তো শেষ এসছো বাবা, সব পোশাক তুমি দিয়ে দিয়েছি, আসছে বছর ফের হবে সব কাপড় গেছে গো ফুরাইয়া, আসছে বছর ফের হবে সব কাপড় গেছে গো ফুরাইয়া, যাও যাও চলে যাও চলে যাও চলে যাও, যাও চলে যাও চলে যাও, শিশু ধুলাতে হয়ে পড়ে হানি উস্তাকারের পা ধরে, বলে দেবেন না ফিরায়ে, বলে দেবেন না ফিরায়ে মোরে, আমার আব্বা নাই রে, আমরা বনাই দুনিয়ায় মাওয়াস হয় থাকে কুড়ে ঘরে, ও দাতন করেন কি চুদান, আমি চাই না টাকা কড়ি এসেছি, ও উস্তাকার আপনার বাড়ি দেন না পোষা, আল্লাহ করবে ভালো আপনার, আল্লাহ করবে ভালো আপনার, আল্লাহ করবে ভালো আপনার।
উস্তাকার সাহেব সব শুনে বিন্দু মাত্র তার প্রাণে দয়া হয় না, বাড়ির দরজাখানা বন্ধ করে দিলেন। সেটাও আবার চারিদিকে ছিঁড়ে গেছে, তাহলে কি নামাজ পড়াবার হবে না? আমার যে বড় সাত, আমার বড় সাত, আমি ওদের সঙ্গে গিয়ে নামাজ আদায় করব, তা বলে কি আমার হবে না? ঠিক আছে যাই যাই, আমাদের হাজি সাহেবের বাড়ি, হাজি আনোয়ার সাহেব, হাজি আনোয়ার সাহেব বহু পয়সা খরচ করে হজ করে হাজি হয়ে এসেছে, বড় আল্লাহ বড় মানুষ, নিশ্চয় তিনি আমার কথা শুনবেন, আমার কথা শুনবেন। এই ভেবে চলে যাই হাজি সাহেবের বাড়ি, হাজি সাহেব তখন ঝকঝকে ঝকঝকে পোশাক পরে কোরআন তেলাওয়াত করছিলেন, বলছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আরাইতাল্লাযী ইউকাযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়তীম ওয়ালা ইয়াদু আলা আপনার কাছে আমি বড় আশা করে এসেছি। বড় আশা করে এসেছ বাবা, কি জন্য কি আশা করে এসছো? তখন বাচ্চা বলছে বাপহারায়ে তিম আমি বড়ই বাপহারায়ে তিম আমি বড়ই ছোট করে
সকলেই তখন ঈদের ময়দানে নামাজ পড়তে চলে গিয়েছে। সেই মাস বাচ্চা আর তার নামাজ পড়া হলো না, এতিমের মুখে হাসি আর ফুটলো না। গরিব বলে কেউ তারে পুছলো না, ভাই তেল মাথায় তেল দেয় সবাই, রুখ মাথায় কেউ দেয় না। ওরে তেল মাথায় তেল দেয় সবাই, রুখ মাথায় কেউ দেয় না। এ কেমন বিচার সবার, ভাই রে একটু ভাবনা। আজ আমরা ঈদ খুশি করি, কিন্তু আমাদের প্রতিবেশী এমন বহু মানুষ আছেন যারা লজ্জার খাতিরে বলতে পারে না, চাইতে পারে না। আমরা দুটো তিনটে চারটে করে পোশাক পরছি, নতুন নতুন পোশাক, কিন্তু আমাদের পাশাপাশি বহু মানুষ রয়েছে অসহায় মিসকিন দুঃখী মানুষ রয়েছে, তাদের দিকে আমরা খেয়াল করি না। ভাইজান একটু খেয়াল করবেন, আমরা ইনসান, আমাদের যদি ইনসাফ না থাকে তো আমরা কেমন ইনসান হলাম ভাই? তাই সর্বশেষে অধম কবি বলছে কি জানেন, এসে এই নজরুল ঈদের নামাজ পড়তে যাবার আগেতে, শুধু নজরুল নয় উবাইদুরকেও বলি, এসে এই নজরুল ঈদের নামাজ পড়তে যাবার আগেতে ফিতরা আদায় করো আগে, এতিমকে নিও সঙ্গেতে। শুধু উবাইদুর বা কেন, আপনাদের সবাইকেই বলছি, এসএম নজরুল ঈদের নামাজ পড়তে যাবার আগেতে ফিতরা আদায় করো আগে, এতিমদেরকে নিও সঙ্গেতে। আর তবে রোজা, তবে রোজা, রোজা রোজা, তবে রোজা হবে তোমার, হাসি এতিমের ওই ফোটালে ওগো, তবে রোজা হবে তোমার, হাসি এতিমের ওই ফোটালে বদলাই হার পাবে তুমি কঠিন হাসর কালে। তুমি যতই করো আল্লাহর ফেরেশতারা আওয়াজ দিচ্ছে।